নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। বৃহস্পতিবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামফ্রন্টের খোয়াই মহকুমা ভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, লাল জোয়ারে বাসল খোয়াই। বৃহস্পতিবার আম্বাসাস্থিত বিবেকানন্দনগরে 47 আম্বাসা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভারত রিয়াং এর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চার বরজলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপক দাসের সমর্থনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে 34 নং বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী কল্যাণী রায়। এখন সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার জনপ্লাবনে ভাসল কৈলাসহর। এদিন কৈলাসহর রামকৃষ্ণ বিদ্যালয়ের মাঠে বিজেপির নির্বাচনী জনসভা সংগঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের হেভিওয়েট নেতৃত্ব তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই জেলার দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার গঠন হলে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে বিজেপির নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই উক্ত জনসমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি দলের প্রদেশ সভাপতি বিপ্লব দেব, ঊনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলা এবং ধলাই জেলার মনোনীত প্রার্থীরা। এদিন বিকাল 3টায় নরেন্দ্র মোদীজি হেলিকপ্টারে করে কৈলাসহর বিমানবন্দরে পৌঁছয় এবং সেখান থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে 3 জেলার যৌথ নির্বাচনী সমাবেশ স্থলে আসেন। ততক্ষণে মাঠে লোকজনের উপস্থিতি ছিল অগণিত। এই সমাবেশে নরেন্দ্র মোদীজির ভাষণ রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা সরকার যে বাজেট করেন সেই বাজেটের 1.80 টাকা কেন্দ্র সরকার দেন। ত্রিপুরা দীর্ঘ 25 বছরের শাসনে সিপিআইএম দল পরিচালিত ত্রিপুরা সরকার বেকার যুবক যুবতী, শ্রমিক, কৃষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ত্রিপুরা বিজেপি সরকার গঠিত হলে কর্মীদের সপ্তম পে কমিশন দেওয়া হবে। लोग ही लोग, ऐसा मानव सागर शायद ही किसी चुनाव रैली में इतने छोटे से राज्य में दिखाई दे रहा है। क्या कमाल कर दिया है आप लोगों ने। जहां भी मेरी नजर पहुंच रही है लोग ही लोग नजर आ रहे हैं। भाइयों बहनों, ये मैं देख रहा हूं पिछले 20 साल से आपके अंदर जो गुस्सा दबा पड़ा है, सरकार की सरकार के सामने आपके मन में जो रोष है, ये उस गुस्से का प्रतिबिंब नजर आ रहा है। हंसते चाहिए, स्वाधीनता चाहिए, 25 वर्ष का वो हमारा कांग्रेस থেকে নন প্রধানমন্ত্রী নারী নির্যাতন হচ্ছে, আমরা মুক্তি চাইছি। আপনি মুক্তির দাতা, আমি আপনাকে আহ্বান করব, আপনি ত্রিপুরাবাসীকে সেই মুক্তির যে পথ নিশ্চিত সেই পথ আপনি দেখিয়েছেন। আর আমরা বিশ্বাস করি আপনার আশীর্বাদ নিয়ে আমরা সেই পথে যাব। আর ত্রিপুরার যে 18 ফেব্রুয়ারি নির্বাচন হবে, আপনার আশীর্বাদ চাই। ভয়মুক্ত ত্রিপুরা চাই, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা চাই, আমরা বৈভবশালী ত্রিপুরা চাই, আমরা বৈভবশালী ত্রিপুরা চাই। বন্ধু, আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে 37 লক্ষ ত্রিপুরাবাসী আশীর্বাদ চাইছি,
যে আমাদেরকে আপনি আশীর্বাদ শুনান এবং আপনি আমাদেরকে মুক্ত করুন। নিশ্চিত ত্রিপুরাবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা স্বাধীন ভারতে পরাধীন মানসিকতায় পৌঁছে গেছি, একমাত্র মুক্তিদাতা আপনি, আপনি আমাদের মুক্তি দিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনাদেরকে সম্বোধন করার জন্য। সবাই একবার বলুন চলো পাল্টায়, চলো পাল্টায়। ইহা ত্রিপুরা মে ভারত সরকার কা অফিসার হোগা তো উসকো এক পগার, লেকিন ত্রিপুরা সরকার কা অফিসার হোগা দুসরা পগার। भारत सरकार का क्यों भी होगा ज्यादा वेतन, त्रिपुरा सरकार का क्यों होगा कम वेतन, भारत सरकार का ड्राइवर यहां होगा ज्यादा वेतन, त्रिपुरा सरकार का ड्राइवर होगा कम वेतन। तो भाई कहां मालूम है, ये जब से श्रीमान सरकार बैठे हैं उन्होंने इन गवर्नमेंट एम्प्लॉय को ऐसा दबोच के रखा है, ऐसा दबोच के रखा है कि 1960 के बाद कोई पे रिविजन ही नहीं किया। फोर्थ पे कमीशन वाला तनखा चल रहा है। भाई बहनों, देश में सरकारी मुलाजिमों को 7th पे कमीशन दिया जा रहा है, 7वां पगार पंच का पैसा दिया जा रहा है। आप मुझे बताइए ये त्रिपुरा सरकार के गवर्नमेंट मुलाजिम जो गवर्नमेंट एम्प्लॉई है इनका शोषण है कि नहीं है? अगर आप इनका शोषण करेंगे तो वो ठीक से काम करेंगे क्या? आप इनका शोषण करेंगे तो दूसरी जगह से पैसे मारने का प्रयास करेंगे या नहीं करेंगे? क्या वो पैसा आपका रुकेंगे या नहीं रुकेंगे? क्या उनको उनके हक का पैसा मिलना चाहिए मिलना चाहिए? 7th पे कमीशन लागू होना चाहिए नहीं होना चाहिए? 20 साल हो गए, 20 साल हो गए देश पर मजदूरों के हितों के नारे लगाने वाले अपने राज्य में सरकारी मुलाजिम को फर्स्ट पे कमीशन के तनखा पर जीने के लिए मजबूर कर रहे हैं। भाई बहनों, भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद मैं सभी सरकारी मुलाजिमों से कहना चाहता हूं, मैं उनके परिवारजनों को कहना चाहता हूं, उनके यार दोस्तों को कहना चाहता हूं, उनकी भावी पीढ़ी को कहना चाहता हूं, 20 साल से जो हक आपको नहीं मिला है 7वां पगार पंच लागू करने का काम भारतीय जनता पार्टी की सरकार है। त्रिपुरा का भावी जीवन कैसा होगा, 25 साल हो गए, त्रिपुरा ठप पड़ा हुआ है। भाइयों बहनों, लगता है कभी कभी तो कि राजनीतिक दल चुनाव लड़ते हैं, कभी कभी लगता है उम्मीदवार चुनाव लड़ते हैं, लेकिन मैं आज सुबह से त्रिपुरा में जो दृश्य देख रहा हूं, जो मिजाज देख रहा हूं, मुझे लगता है ये चुनाव कोई उम्मीदवार नहीं लड़ रहा है, ये चुनाव कोई राजनीतिक दल नहीं लड़ रहा है, त्रिपुरा का चुनाव त्रिपुरा की जनता लड़ रही है, जनता लड़ रही है। ब्यूरो रिपोर्ट फोकस त्रिपुरा। ब्यूरो रिपोर्ट फोकस। লাল জোয়ারে ভাসল খোয়াই। বামফ্রন্টের খোয়াই মহকুমা ভিত্তিক জনসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। ভিড়ে ঠাসা নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার ছাড়াও আলোচনা করেন মন্ত্রী অঘোর দেববর্মা,
খোয়াই জেলার সম্পাদক বিশ্বজিৎ দত্ত। মানিক সরকার ভাষণে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কৃষক, শ্রমিক, বেকার এবং ছাত্র যুবদের শত্রু। এদের বিরুদ্ধে ভারতবর্ষের নানা প্রান্তে বিদ্রোহের আগুন ফেটে পড়েছে। ত্রিপুরার আইপিএফটির প্রসঙ্গে বলেন, বিজেপির সঙ্গে তারা হাত মিলিয়েছেন, তাদের শাসিত রাজ্যগুলিতে উপজাতিদের যে করুণ অবস্থা তা ভাববার কেন্দ্রীয় সরকারের সময় পর্যন্ত নেই। আইপিএফটি একটি বিভেদকামী শক্তি, এটা সবার জানা হয়ে গেছে। কি তাদের স্লোগান? ত্রিপুরাকে ভাগ করা, আলাদা রাজ্য তৈরি করতে হবে, ত্রিপুরালেন, উপজাতিদের স্বার্থ রক্ষা করতে হবে। আপনারা যে বিজেপির সঙ্গে এলেন, তাদের শাসিত রাজ্যগুলোতে উপজাতিদের কি অবস্থা? ওখানে জেলা পরিষদ নেই কেন? শিক্ষা চাকরিতে পদোন্নতিতে সংরক্ষণ নেই কেন? আপনারা উপজাতি দরদী, আপনারা ছাড়া উপজাতিদের জন্য ভাববার কেউ নেই। আলাদা রাজ্যের কথা বলছেন আগুন জ্বালাবার জন্য। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে লাল জোয়ারে ভাসলো খোয়াই। আশারাম বাড়ি থেকে উজান ময়দান, শহর নগর গ্রাম উপজাতি জনপদের চড়াই উত্তরায় পেরিয়ে হাজার হাজার মানুষের কুল ছাপানো সমাবেশ বৃহস্পতিবার আবারও জানান দিয়ে গেল নিবেন চক্রবর্তী দশরথ দেবদের রাজনৈতিক ভিত্তিভূমি লাল দুর্গ আজও অটুট। বৃহস্পতিবার বেলা 12টার পর সরকারি দ্বাদশ স্কুল ময়দানে শুরু হয় বামফ্রন্টের নির্বাচনী সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী অগুরদেব বর্মা ও সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত। সমাবেশের শুরুতে খোয়াই মহকুমার সিপিআইএম তিন প্রার্থী অগুরদেব বর্মা, পদ্মকুমার দেব বর্মা, নির্মল বিশ্বাসকে সবার সামনে পরিচয় করিয়ে দেন জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত। সমাবেশের প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রের সরকার কৃষকদের শত্রু, শ্রমিকদের শত্রু, বেকারদের শত্রু, ছাত্র যুবদের শত্রু। এদের বিরুদ্ধে ভারতবর্ষের মধ্যে বিদ্রোহের আন্দোলন ফেটে পড়েছে। অত্যাচারের ঘোড়া দেশের মানুষের উপর চালাচ্ছে মোদীর সরকার। কেন আমাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে না? ওরা যারা কাজ করলে এবার ভোট দেবে, মানুষ বিশ্বাস করলে যায় না। দেখবেন, আমি কম কথায় বলবো, দেখবেন 18 দিনে ভোট হবে, 3রা মার্চ ভোট গণনা হবে। 3রা মার্চে দেখবেন ওরা ওই বিজেপিরা ল্যান্ড অফ পার্টিকে পছন্দ করে, দেখবেন খালিকে ওদের পালাতে হচ্ছে ত্রিপুরা থেকে। একটা আগে বলে, ভাই তোমার, তুমিও তো ল্যান্ডটা, তাহলে ত্রিপুরা মানুষ আমাকে ল্যান্ডটা বানিয়েছে, তাহলে আমি একই হয়ে গেলাম। এদের কাজ তো এই যায় বলছি, এই সরকার কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, উপজাতির শত্রু, তফসিলির শত্রু, ওবিসির শত্রু, বেকারের শত্রু, ছাত্র যুবকের শত্রু। এদের বিরুদ্ধে ভারতবর্ষের মধ্যে আন্দোলন ফেটে পড়ছে। সরঞ্চের মানুষ স্বাধীনতার পর 71 বছরের মধ্যে একটা দল থেকে আরেকটা দলের হাতে সরকার পরিবর্তিত হওয়ার পর এত অল্প সময়ের ব্যবধানে 2-3 বছরের মধ্যে এত বিদ্রোহ চারিদিকে, ওই সুকান্তের কবিতার মতো আইপিএফটির সাথে হাত মিলিয়েছে। আইপিএফটি একটি বিভেদকামী শক্তি, এটা সবার জানা হয়ে গেছে। কি তাদের স্লোগান? ত্রিপুরাকে ভাগ কর, আলাদা রাজ্য তৈরি করতে হবে, ত্রিপুরাল্যান্ড, উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার নাকি উপজাতি কল্যাণে কোনো কাজ করেনি, ভাবখানা এরকম। ভারতবর্ষের আর অন্যান্য রাজ্যগুলিতে উপজাতিরা যারা আছেন তাদের জন্য সেই রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার সোনার সংসার করে দিয়েছে। আপনারা যে বিজেপির সঙ্গে গেলেন, তাদের তো কতগুলি রাজ্য আছে যে রাজ্যগুলোতে উপজাতিরা একটা উল্লেখযোগ্য অংশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, আমি 4টা রাজ্যের নামই বলো। আমাদের রাজ্যের লোক সংখ্যা এখন কত আমি একটু বাড়িয়ে বলছি, 40 লক্ষ। ওই রাজ্যগুলোতে কোন কোন রাজ্যে 1 কোটির উপর উপজাতি আছে, অধিকাংশ রাজ্য 90 লক্ষ, 92 লক্ষ, 95 লক্ষ, 98 লক্ষ।
সেখানে জেলা পরিষদ নায়িকারাম সত্যন্ত সিং ষষ্ঠতম সিং উপজাতিদের ভাষার স্বীকৃতি দেয় না কেন, হস্তান্তরিত জমি পুনরুদ্ধার করে না কেন, শিক্ষায় চাকরিতে সংরক্ষণ নাই কেন, চাকরিতে পদোন্নতিতে সংরক্ষণ নাই কেন? আপনারা উপজাতি দরদি আত্মাত্মা উপজাতি দরদি, আপনারা চার উপজাতিদের জন্য ভাববার কেউ নাই, তার জন্য আলাদা রাজ্যের কথা বলছেন আগুন জ্বালাবার জন্য। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা বিধানসভা 2018 কে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে বৃহস্পতিবার কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আহত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরজিৎ সিনহা সিপিআইএম ও বিজেপির তীব্র সমালোচনা করেন। শাসন করার পরেও আরেকদিকে বিজেপি যে দলটি কি বলবো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীর সমর্থন নিয়ে, এটাও বেশি লোকের সমর্থন নয়, 3.5 বছর আগে যে লোকসভা নির্বাচনে যে হিসাবটা আমরা দেখেছি, টোটাল ভোটারে 31% ভোট বিজেপি পেয়ে বিভিন্ন দলের সঙ্গে অ্যালায়েন্সের গভর্নমেন্ট হয়েছে, ভারতবর্ষের সংখ্যার গরিষ্ঠ লোকের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় বসতে পারেনি, এবং যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র ভাই মোদী একটাও পূরণ করতে পারেনি। যেমন আজকে কৈলাস শহরে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা আছে, সেখানে অনেক ফ্ল্যাগ পুষ্টা লেগে গেছে যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, এটা উত্তরটা দিয়ে যেতে হবে আজকে জনসভা। আরেকটি আছে যে বিদেশ থেকে গচ্ছিত কালোধন 90 দিনের মধ্যে উদ্ধার করে দেশবাসীর প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকাবে, সেটাও জবাব দিয়ে দিতে হবে, এরকম ব্যানার করেছে কৈলাসে প্রচুর। এবং ওরা স্বাস ভারত গঠনের কথা বলছে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলছে, সেখানে আমাদের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীজি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন তুলেছেন, আজ পর্যন্ত উত্তর আমরা পাইনি, বলেছেন ওনার পার্টির প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট শ্রীযুক্ত অমিত শাহজির ছেলে সুযোগ্য ছেলে শ্রীমান জয় শাহ দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার আগে তার ব্যবসার মূলধন ছিল 50,000 টাকা, 3.5 বছরের মাথায় দেখা গেছে 80 কোটি টাকা, এটাও জবাব দিয়ে যেতে হবে উনি বলছে। এবং আরেকটি জবাব দিয়ে যেতে হবে যে এই নির্বাচনে বিজেপির কি বলে ইনচার্জ আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ওনার সম্পর্কেও আমরা বলার অনেক কিছু আছে। ওয়েস্ট বেঙ্গলে যখন সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মিনিস্টার মন্ত্রী মদন মিত্র যখন জেলে যায়, অনেক এমপি তৃণমূল কংগ্রেসে যখন জেলে যাচ্ছে, সেই সময়ে হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রী উনাকে কিন্তু ইডি দুবার কলকাতায় নিয়ে জেরা করেছে। যখনই উনি বিজেপি দলে ফিরলেন তখন তার সেই তার বিরুদ্ধে উত্থাপিত সেই ইনকোয়ারিগুলো এখন বন্ধ হয়ে গেছে। আরেকটা বিষয়, হেমন্ত বিশ্ব শর্মা 1,000 কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে বলে আসামের হাইকোর্ট, আসামের মহামান্য হাইকোর্ট সমটু কেস নিয়ে সরকারকে ভার্ডিক্ট দিয়েছে যে সিবিআই ইনকোয়ারি করে, এটাও হচ্ছে না। এবং যারা আমাদের রাজ্যে ক্ষমতা দখল করার জন্য
এখানে তুলবার শুরু করেছি, তাদের সম্পর্কে রাজ্যবাসী আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বিচার করার জন্য আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে অনুরোধ করব। রাজ্যের যারা রাজনীতি সচেতন মানুষ, কারণ আমরা তো জানি রাজনীতির মিশিং মিটিংয়ে টোটাল পপুলেশনের 5-7% লোক যায়, 90% উপরে লোক কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির মিশিং মিটিংয়ে যায় না। তাদের বিবেকের কাছে আমরা বলবো, আপনারা বিচার করুন কে সাজছে। কংগ্রেস তো যা বলে তাই, কোনোদিন আমরা কংগ্রেস মানুষকে ঢোকা দিইনি। এবং আজকে যারা আগরতলা শহরে আলাদা রাজ্যে দাবি করে আন্দোলন করেছে, এবং আগরতলার মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জাতীয় কংগ্রেসের তরফ থেকে, এত হামলা উচুতি করার পরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সংযত হয়ে তারা কোনোরকম প্রত্যাখ্যান করার জন্য কোনো চেষ্টা করেনি, আমি সরস্বতীও দেখেছি। যারা আলাদা রাজ্যের দাবিতে ত্রিপুরার জাতীয় সড়ক অবরোধ করেছিল, রেল অবরোধ করেছিল, উলম্বনিত করেছিল, যা সভ্য সমাজের কাছে কাম্য নয়, ত্রিপুরার মানুষের সম্মানটা কিন্তু ধুলায় মিশিয়ে দিয়েছিল তারা বিশ্ববাসীর কাছে। এবং সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম রাজ্যের যে সরকারটি আছে তারা কিন্তু নিরঙ্কুশ, রোগীরা আসতে পারে না, ছাত্ররা যাতে যেতে পারে না বাইরে, ছাত্রছাত্রীরা বাড়তে প্রথম এমন সময় পিক টাইম ছাত্রছাত্রীদের ভর্তির সময়, এবং সেখানে দেখেছি ত্রিপুরার সরকার নীরব নীরব দর্শক, এবং যারা আন্দোলন করছে তাদের অর্থ যোগান দিয়ে রাখছে, খাদ্য যোগান দিচ্ছে এই বিজেপি। একটা দাঙ্গার করার একটা পরিবেশ সৃষ্টি করার জন্য সাংঘা জঘন্য চেষ্টা করেছিল, কিন্তু ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষ কিন্তু সেই পুরোপড়ায় পা দেয়নি, এবং কংগ্রেসও বসে থাকেনি। আমরা সাংবাদিক সম্মেলন করে 12 ঘন্টার বন্ধ দেখেছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি অবরোধ প্রত্যাহার ব্যবস্থা না করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তাই আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন যাই হোক তার 24 ঘন্টার মধ্যে অবরোধ উঠানো হয়েছে। এই যে খেলা আজকে দেখুন তো, এখানে যদিও কালকে বিজেপির তরফ থেকে একটা বিবৃতি দিয়েছে, এখনও ত্রিপুরার মানুষের কাছে একটা আতঙ্ক বিরাজ করছে যে যারা ত্রিপুরা ল্যান্ড চায় তাদের সঙ্গে বিজেপির জোট হয়েছে। এবং আমরা ত্রিপুরার মানুষ বারে বারে জানতে চেয়েছি, এবং আমরাও জানতে চেয়েছি প্রেস মিট করে, যে দুই পার্টি IPFK এবং বিজেপি জয়েন্ট স্টেটমেন্ট দিতে হবে প্রেস মিট করে যে ত্রিপুরা ল্যান্ড থেকে সরিয়ে এসেছি। অনেকদিন পরে কালকে একটা বিবৃতি আজকে পেপারে দেখেছি, এটা অস্পষ্ট দৃঢ়তার সহিত বলেনি। যেমন ওয়েস্ট বেঙ্গলে লোকসভা নির্বাচন হলেই দার্জিলিংয়ে RSS পাঠিয়ে দেয় বিজেপি নেতারা, বলে তোমাদের সেই গুর্খা লেগের প্রতি আমাদের নরম মনোভাব আছে আমরা দেব ইত্যাদি। এবং দেখা যায় দুবার লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে, এবং এবার যখন দেখা গেল বিজেপি দিল্লিতে ক্ষমতা আসার 3 বছর পরেও গুর্খা লেগের কোনো নাম নেই, যার কারণে সেখানে মানুষ বিদ্রোহী আগুন চলেছে। দায়িত্ব বিজেপি আগুন নিয়ে খেলছে। এবং আপনারা দেখেছেন যে মণিপুরে বিধানসভা নির্বাচনের আগে 5 মাস জাতীয় সড়ক বন্ধ রেখেছিল নাগার একটা গোষ্ঠী 5 মাস যাবৎ জাতীয় সড়ক বন্ধ রেখেছিল, অবরোধে রেখেছিল মণিপুরে লক্ষ লক্ষ মানুষ। খাদ্য যাচ্ছে না, ওষুধ যাচ্ছে না, পেট্রোল যাচ্ছে না, কিচ্ছু না। সেই সময়ে আপনারা তো অবশ্যই লেখালেখি জগতের মানুষ, মিডিয়ার মানুষ, আমার তো আরো বেশি খবর রাখেন, সেই বিধানসভা নির্বাচনের সময় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি ইম্ফল টাউনে ভাষণ দিয়ে কি বলেছেন, মণিপুরের মানুষ
বিজেপিকে ক্ষমতাসীন করুন, আমরা 24 ঘন্টার মধ্যে এই নাগাদের অবরোধ উঠাব। ধর পাগল করে এমএলএ করে করে সরকার হয়েছে, 24 ঘন্টার মধ্যে নাগারা অবরোধ তুলে নেবে, কোনো কন্ডিশন নাই কিছু, কোনো কন্ডিশন নেই। এটা তো খেলতে আমাদের এখানে করতে চেয়েছে। সেখানে এই মুহূর্তে আমি মনে করি যে ত্রিপুরায় একদিকে বামপন্থীদের চরম ব্যর্থতা, ব্যর্থতা বলি যদি শেষ করা যাবে না, অনেক ব্যর্থ তিতি বিরক্ত মানুষ, এবং এই বিজেপির যে একটা এই খেলাটা তো ভয়ঙ্কর খেলা। কারণ ত্রিপুরার মানুষ 1980 যে দাগা দেখেছি, তিতি বিরক্তি, তিক্ত অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। সেদিন যে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার না থাকতে এত তাড়াতাড়ি দাঙ্গা দমন করা যেত না, হাজার হাজার সেনাবাহিনী পাঠিয়ে এবং সেখানে তাদের বিভিন্ন শিবিরে রেখে খাদ্য নিয়ে, এবং আগরতলা শহর 1 বছর কারফিউ ছিল সন্ধ্যার পরে, এবং সেটা তো ত্রিপুরার মানুষের কাছে এখনো এই কথা ভাবে রুম শিওরি উঠে, ত্রিপুরার মানুষকে দাঙ্গায় উস্কানো যাবে না। সুতরাং আমি রাজ্যের মানুষকে বলবো যে এই একমাত্র মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিকল্প হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা নতুন করে বলার নেই, এই রাজ্যে এই জাতীয় কংগ্রেসই মানুষের সেবা করে গেছেন, যতগুলো কাজ করেছেন সেই সময়ে করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন প্রকাশ ত্রিপুরা। চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো 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 পাল্টাই, চলো পাল্টাই, মোদীজিকে সঙ্গে যাই, স্বচ্ছ ত্রিপুরা গড়তে এখন বিজেপি সরকার চাই, সবার বিকাশ চাই, চলো পাল্টাই, মোদীজিকে সঙ্গে যাই, ভালো দিন আসবে আমাদের বিশ্বাস তাই, চলো পাল্টাই, মোদীজিকে সঙ্গে যাই, এখানে অপশাসনের বাস, যা ভালো সবই ইতিহাস, আর্তনাদার হাহাকার, সুখ শান্তি কাটছে বনবাস, অগ্রগতির নামে পিছিয়ে রেখেছে নারীদের সম্মান লুণ্ঠিত হচ্ছে, শিক্ষার নামে চলছে জুয়া, ম্যালেরিয়াতে মরছে শিশুরা, চলো পাল্টাই, মোদীজিকে সঙ্গে যাই, স্বচ্ছ ত্রিপুরা গড়তে এখন বিজেপি সরকার চাই, চলো 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 ২৫ বছর মিথ্যে স্বপ্ন দেখিয়ে, চারিদিকে লুটের রাজত্ব চালিয়ে, জানি তোমাদের আছে ক্ষমতা, তবু আমাদের সঙ্গে আছে জনতা, চলো পাল্টাই, মোদীজিকে সঙ্গে যাই। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ,
ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। ড্যাজি দিস রাম্বা। ও মেরা বাচ্চা। এক দো তিন চার দিস সাম্বা। দিস সাম্বা। হ্যাঁ দিস সাম্বা। দিস সাম্বা। December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. Good morning. আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে। সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো, তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। পরে এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মোর্চে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ওয়াও, রূপ তো কম না সহ্য। পরিচয় ত্রিপুরায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আরও আধুনিক, আরও বেশি ভোট এবং আরও বেশি সমর্থনে দীর্ঘ 25 বছরের উন্নয়নকে গতিশীল রাখতে বৃহস্পতিবার আম্বাসাস্থিত বিবেকানন্দ নগরের 47 আম্বাসা বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী ভারত রিয়াংয়ের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন CPIM ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, 47 আম্বাসা বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী ভারত রিয়াং, CPIM আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। এই সমাবেশে CPIM এর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দূর করার জন্য এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষের সঙ্গে, আমার বেকার যুবকের সঙ্গে, কৃষকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে নিঃসংখ্যে কথা বলছে এবং তার পরিবর্তনের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে সেই সময় তারা এখন এখানে যে বলছে চোখ পাল্টানো, কি অপরাধ এবং ফোনকে পাল্টানো হবে, এটা চোখে পড়ানো হবে। তারা বলছে উন্নয়ন হয়নি। উন্নয়ন যদি না হয়ে থাকে আমার যেখানে আমাদের রাজ্যে
সমস্ত দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা বলছে কেউ পাল্টাই, কি অপরাধে আমরা পাল্টাবো? যদি পাল্টাতে হয় তাহলে দেশের সরকার থেকে পাল্টাতে হবে, তার জন্য দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে। আগামী 2019 সালে এই দেশের সরকার থেকে পাল্টানোর জন্য রাজ্য রাজ্যে তার প্রস্তুতি, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি মানুষ ঐক্যবদ্ধ আমরা লক্ষ্য করেছি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য যা পারে তাই প্রতিশ্রুতি বর্ণনা হয়ে দিচ্ছে, যা মুখে আসে তাই বলে ঘোষণা করে দেবে। যতটা আমাদের স্মরণে আছে যে গত 28 জানুয়ারি এই রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন, আমরা আশা করেছিলাম যা বলছেন 100 ভাগের মধ্যে 200 ভাগ তারা নিশ্চিত তারা আসছেন, সেই তারা আমরা আশা করেছিলাম যে 1 ঘন্টার মধ্যেই বলে তাদের প্রার্থী তালিকা ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করতে পারবে। কিন্তু আমরা কি বললাম, 1 ঘন্টা নয়, 1 দিনও নয়, 10 দিনের মাথায় একটা প্রার্থী তালিকা তারা প্রস্তুত করলেন, তাও দেখা গেল এই তালিকার হাত নেই, এই তালিকার একটা কানও নেই, অসম্পূর্ণ সন্তান তারা প্রস্তুত করলেন। এবং আমরা শুনলাম তারা আগরতলায় সাংবাদিক সম্মেলন করে তারা তাদের প্রার্থী প্রকাশ করবেন না, তারা প্রার্থী তালিকা ঘোষণার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ওই ভারতবর্ষের রাজধানী দিল্লিকে মনে করলেন, এবং তাই তারা শেষ পর্যন্ত ত্রিপুরার প্রার্থী তালিকা ওই সুদূর দিল্লিতে বসে ঘোষণা করলেন। কেন যেটা দলের মধ্যে এত বিদ্রোহী মাথা তোলা দিয়ে উঠছিলেন তাদেরকে মাঝখানে রেখে এই প্রার্থী তালিকা ত্রিপুরায় বসে ঘোষণা করা, এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা নিরাপদ মনে করছিলেন না, নিরাপদ মনে করছিলেন না, তাই তারা ত্রিপুরার তালিকা ত্রিপুরায় প্রকাশ করতে পারলেন না। আরো আমরা কি দেখলাম, তারা বলছেন যে তারা জোট করেছেন আইপিএফের সাথে, একটা জোট হয়েছে, কিন্তু প্রার্থী তালিকা একসঙ্গে তারা ঘোষণা করছেন না, আইপিএফটি করছে তাদেরকে তারা করছেন, এমনকি এখন অব্দি আনুষ্ঠানিকভাবে তারা তাদের ইশতেহার প্রকাশ করেননি। কমিউনিস্ট পার্টি আমরা জাতি উপজাতি জনগণের উঠতে চাই, আমরা জাতি উপজাতি জনগণের জীবন জীবিকা জড়িত, আমরা এটা বিশ্বাস করি না যে এই যে আমাদের জীবন জীবিকার সমস্যা এই সমস্যার সমাধান এটা জাতিগত ভাবে এটা সম্ভব, এটা যেটার জন্য দরকার নীতি আছে উপজাতি জনগণের, তাদের আর্থিক বিকাশের প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, বা আর শুধু উপজাতি জনগণ নয়, উপজাতি তফসিল জাতি অন্যান্য যারা দুর্বল অংশের মানুষ আছেন বা যারা জন্য জাতিগত প্রশ্নের সমাধান নয়, বর্ণগত প্রশ্নের সমাধান নয়, সম্প্রদায়গত প্রশ্নের সমাধান নয়, নীতিগত প্রশ্নের কর্মসূচিগত প্রশ্নের সমাধান, যদি জাতিগত প্রশ্নের সমাধানই হতো তাহলে পরে নাগাল্যান্ডের উপজাতিরা আজকে সর্বসুখে বসবাস করতেন, ওখানে শাসক ওখানে শাসিত দুই পক্ষই উপজাতি, ওই মিজোরাম শাসক এবং শাসিত দুই পক্ষই উপজাতি, ওখানে তাদের বলতো তারা সর্বসুখে বসবাস করার কথা, ওখানে বেকারি থাকার কথা নয়, ওখানে মূল্য বৃদ্ধির সমস্যা থাকবার কথা নয়, ওখানে অশিক্ষা থাকবার কথা নয়, ওখানে দারিদ্র থাকবার কথা নয়। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। এমন একটি চিত্র ধরা পড়ল 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 36 নং বুথে। বৃহস্পতিবার বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হলেন এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গৌরী দাস, সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থকও। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন প্রার্থী গৌরী দাস। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার জোরদার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলি। 28 নং তেলিয়ামুড়া বিধানসভার 36 নং বুথে বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচারে নামেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গৌরী দাস। প্রচারকালে প্রার্থী জানান জয়ের ব্যাপারে আশাবাদী, কারণ ব্যাপক সাড়া পাচ্ছেন গণদেবতাদের কাছ থেকে। আমরা জেনে
কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ ভৌমিকের সমর্থনে বৃহস্পতিবার এক সভা সংগঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 165 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেয় প্রার্থী অরুণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বগণ। কমলাসাগর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে নিত্যদিন দলবদল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরীর ঘরের সামনে তৃণমূলের 7 জন পঞ্চায়েত সদস্য সহ 132 জন ওই এলাকার 8 নং বুথে সংখ্যালঘু বলে পরিচিত 33 জন সিপিআইএম দল থেকে করে বিজেপিতে যোগ দেন। মোট 165 জন ভোটার যোগ দেন। উপস্থিত ছিলেন প্রার্থী অরুণ কান্তি ভৌমিক, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, জেলা সভাপতি সংখ্যালঘু স্বপন মিয়া সহ অন্য। আমি এই কেন্দ্রে এসেছি, কোনো জায়গায় গিয়েছি, এটা আমাদের যারা কর্মী আছে, বিশেষ করে যারা পুরনো কর্মী আছে সবাই জানে। আমি হয়তো ওকালতি পেশা নিয়োজিত আছি, বর্তমানে আমি পার্টির অনেক গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বে আছি, কোর কমিটির মেম্বার আছি, আমি মুখ্য স্পোর্টস পার্সন, চিফ স্পোর্টস পার্সন, আমি যত আইনজীবী আছে ত্রিপুরার, যে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য, তাদের আমি ইনচার্জ। এই সমস্ত কাজ করার ফাঁকেও আমি সবসময় সংগঠনের খবর রাখি এবং এই এলাকার মানুষের সঙ্গে কম বেশি নিবিড় সম্পর্ক আমি রাখছি। এখন একটা প্রশ্ন আমি এবারে এসে শুনলাম যে আমাদের যারা বিরোধী অর্থাৎ সিপিএম দল, তারা বলছে যে সার্টিফিকেট কি করে পাওয়া যাবে, আমি যদি আগরতলায় থাকি তাহলে আপনাদের সার্টিফিকেট লাগলে কে দেবে? তো আগে তাদের বলতে হবে যে মানিক সরকার ধর্মপুর থেকে নির্বাচিত হয়েছেন, ওনার সার্টিফিকেট কে দেয়? এটা সিপিএমের লোকদের বলতে হবে। এই ধরনের বাজে আলোচনা করে ওরা নিজেদের অবস্থানটাকেই খারাপ করছে। সার্টিফিকেট এখন কোন এমএলএ দিতে হয় না, এটা দলীয় কর্মীরাই দিতে পারে। সার্টিফিকেট থাকে, সবার সঙ্গে থাকে, বিশ্বাসের উপরে এটা থাকে, আমরা কর্মীদের উপর বিশ্বাস করি। এবং আমাদের যে পার্টি, এই পার্টিতে অত্যন্ত শৃঙ্খলা সম্পন্ন পার্টি, যার মধ্যে শৃঙ্খলা বোধ আছে, যার মধ্যে বিভিন্ন সংগঠন আছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দিন দিন রাজ্যে বেড়েই চলছে পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনার লাগাম টানতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তুইসিন রায় বাড়ি থেকে অটো করে তেলিয়ামোড়া আসার পথে সর্দছড়া ব্রিজের মধ্যে এক মহিলা অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত মহিলাকে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে আসার পর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। জানা যায়, যাত্রীবাহী অটোর চালক গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করায় এই দুর্ঘটনাটি ঘটে। আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীবাহী অটোতে করে অবাধে অতিরিক্ত যাত্রী পরিবহন হলেও পুলিশ বর্তমানে কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন, আর এতে করে বাড়ছে দুর্ঘটনা। তুসিন্দায় বাজার থেকে অটোতে করে তেলিয়ামোড়া আসার পথে এক মহিলা অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ওই মহিলাকে তেলিয়ামোড়া হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে জীবিতে পাঠানো হয়। এইভাবে প্রশাসনের চোখের সামনে অটোতে করে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটাই এখন জনমনের প্রশ্ন। ঠিকানাটা আমরা কইতাম না ঠিক খবর, আমরা হোস্টেলে নিয়ে আইসে কয়েকজন অটো দিয়ে ছেলে, কয়েকটা ছেলে গ্রামের, এখন কোন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমি ঠিক কইতে না। এখন আমরা হোস্টেল দিয়ে আমরা যেটুকু দায়িত্ব আমরা স্ল্যান্ড ক্লাইন দিয়া
আমরা জিবি রেফার করছি ম্যাডামে, আমরা জিবি নিয়ে দেখতেছি। রোগীর অবস্থা কিরকম? রোগীর অবস্থা বেশি ভালো না, তেমন অক্সিজেন নেই। অক্সিজেন আমরা ঠিক করে আসতাম না, আমরা ম্যাডামরা কই থাকবো। আপনি তো হসপিটাল স্টাফ। হ্যাঁ, অক্সিজেন বা আছে বা নাই আপনি কই থাকেন না? না, এটা তো আমরা উপরের ইয়া মেইন যেটা অক্সিজেনের ব্যাপার এটা আমরা কই থাকি না, আমরা যে দূর কাজ আমরা দূরই করি। আপনি কিসের স্টাফ? আমি ইয়া জিডিএ, ইয়া ডিআরডব্লিউ জিডিএ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরএফএল জক, জন্ম থেকেই জক। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই ঢোক, নকরি পাকি। হাই, আই এম দেবন। আই মে জিতেন্দর, এন্ড দিস অম্বর। দিস অম্বর? December? Oh, wow! December! December! Remember, only December! Oh, December! Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! Tension? Parul Tripura Mathematics Solutions. তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই চাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে। এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে। আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরোধের পর অন্যান্য সংবাদ নিয়ে। চার বরজলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপক দাসের সমর্থনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তরুণ গগৈ, ভূপেন বড়ো সহ অন্যান্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। চার বরজলা এসসি সংরক্ষিত আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী দীপক দাসের সমর্থনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এই জনসভায় ভাষণ দিতে গিয়ে আসামের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী দীপক দাসকে হাত চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। আপনাদের কাছে থাকবো, আমাদের চাই কংগ্রেসের জয়, আমরা ওটাই চাই। আমি নিশ্চিত যে আমাদের যুব নেতা দীপক দাসে আপনাদের সবাই সাহায্য করবেন। এই অঞ্চলের সবাই আমাদের ভোটারগণ আন্তর্জাতিকে ভোট কেন্দ্রে এসে হাতে চিনে ভোট দিয়ে ওকে জয়যুক্ত করবে। এই জয়ে আপনাদের জয় হবে, আর এই জয়ে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর কদমে এগিয়ে চলছে বিজেপি। বৃহস্পতিবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 34 বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী কল্যাণী রায়। প্রচারকালে প্রার্থীর সাথে ছিল বহু দলীয় কর্মী সমর্থক। নির্বাচন যতই এগিয়ে আসছে, অন্যান্য দলের ন্যায় জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 34 বুথ এলাকার বিজেপি প্রার্থী কল্যাণী রায়। প্রচারকালে উনি জানান, জয়ের ব্যাপারে আশাবাদী, বাড়ি বাড়ি প্রচার করে ব্যাপক সাড়া পাচ্ছেন গণদেবতাদের কাছ থেকে। কল্যাণী রায় বলেন, বিগত বছরগুলিতে জনগণ সিপিআইএম প্রার্থী গৌরী দাসকে বিধানসভায় পাঠিয়েছিল, কিন্তু কোনো উন্নয়ন হয়নি, যার যোগ্য জবাব গণদেবতারা ভোটের বাক্সে দেবেন বলে জানান। বন্যাতে আমি তোমাদের পাশে আগে গেছিলাম এবং এসডিএম এর কাছে নাম লিখে আমি পাঠাইছি, এসডিএম এর সঙ্গে কথা হয়েছে। যাই হোক, আমরা ঘরে করে 1 কেজি চাল, 1 টাকা করে চাল, 1 টাকা কেজি ধরে চাল আমরা এই প্রতিশ্রুতি পত্র। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত।
সবার কাজ করতে পারি আমি বিজেপির ব্যুরো রিপোর্ট প্রকাশ ত্রিপুরা। পাহাড় থেকে সমতল সর্বত্রই রাজ্যের বাম সরকারের উন্নয়নের বার্তা পৌঁছতেও এমন কিছু পাহাড়ি জনপদ রয়েছে যা এখনও উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই পিছিয়ে। এমনই একটি এলাকা হলো গোলাঘাটি বিধানসভার অন্তর্গত 26 নং বুথ এলাকায়। এ এলাকার জনগণদের অভিযোগ, রাস্তাঘাট পরিশ্রুত, পানীয় জল, শিক্ষা ইত্যাদি থেকে বঞ্চিত তারা। এরাজ্যে পাহাড়ি অঞ্চলে উন্নয়ন হয়েছে বলে দাবি করে সিপিআইএম। তারই এক পার্টি সদস্য সহ কর্মীরা বিজেপিতে যোগদান করে বিরূপ প্রতিক্রিয়া করলেন গোলাঘাটি বিধানসভার 26 নং এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘ 25 বছরের পার্টির সাথে থেকে বঞ্চনা ছাড়া আর কিছুই পায়নি। স্থানীয় সিপিআইএম বিধায়ক কেশব দেব বর্মাকে নির্বাচনের কয়েকদিন আগে থেকে দেখা গেলেও নির্বাচনের পর আর তার দেখা পাওয়া যায় না। সেই জন্যে শোয়ের জন্য গেলেও পার্টি কর্মীদের হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। 26 নং বুথ এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে জানান তারা। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, পরিশ্রুত পানীয় জল, বিদ্যালয় ইত্যাদি থেকে বঞ্চিত তারা। এমনকি মহিলাদের নিরাপত্তার দিক থেকেও তারা অনেক পিছিয়ে বলে অভিযোগ। ফলে গত কয়েক মাসে পঞ্চায়েত সদস্য সহ হাজার হাজার সিপিআইএম ভোটার যোগ দেন বিজেপিতে, তাদের দলে বরণ করে নেন বিজেপি মনোনীত প্রার্থী বীরেন্দ্র দেব বর্মা সহ অন্যান্যরা। 26 নং বুথের এক কার্যকর্তা অভিযোগ, দীর্ঘ বহু বছর সিপিআইএম এর সাথে থেকেও একটি সরকারি ঘর থেকে বঞ্চিত, যেখানে ঘরের এক সাইডের মাটির ওয়াল পুরোপুরি ভাঙা অবস্থা, বাড়িতে যেতে হয় নাল জমির উপর দিয়ে, এমনকি শৌচাগার পর্যন্ত নেই। স্থানীয় বিধায়কের কাছে বহুবার জানানোর পরেও কোনো গুরুত্ব না দেওয়ায় ক্ষোভে উন্নয়নের লক্ষ্যে হাজারো কর্মীদের সাথে যোগ দেন বিজেপিতে। বামফর্ম সরকার একটু কোনো সুবিধা নাই, দিছে না, ঘর ভাঙা দেখছি, 25 বছর বামফর্ম করছি, এখনো কোনো পাইছি না। বামফর্ম সরকারে আমি 5 বছর পর করে বুথ দিয়ে থাকে, এখন কোনো পাই না। সুদীপ নায়ক গ্রামে সব এরকম ঘর, আমার ঘর রকম হয়, কলও নাই, বাথরুম নাই, ল্যাট্রিন নাই, আমি কেমন করে বামফর্ম সরকার থাকবো? স্থানীয় এমএলএ কেশব দেব বর্মা, কেশব দেব বর্মা 5 বছর পর বুথ দিয়ে থাকে, এখনো তো আমার কোনো চাও না, শুনেও না, গেলো আপনি কে এর কথা হয়েছি এরকম আপনি কে? মানে আজ পর্যন্ত কোনো উন্নয়নই হয়েছে না। মানে 25 বছর যে বামফর সরকারে 25 বছর যে সরকার করতেছে, মানে আমরা কোনো আমরা ট্রাইবেলে কোনো উন্নয়নই হইতেছে না। মানে কইতে গেলে ওখানে স্কুল আছে, স্কুলের জন্য টিচার নেই, আর রাস্তাঘাটের জন্য রাস্তাঘাটে বালা না। আর নারীদের সুরক্ষা কতটুকু পাহাড়ে? কোনো সুরক্ষার কোনো ইয়ে নেই, মানে সুরক্ষার জন্য কোনো দায়িত্বই নেই তার মধ্যে। মানে আমরা কত কিছুর মধ্যে আমরা বঞ্চিত আছি, আমরা ট্রাইবেল মেয়েদের মধ্যে অনেক কিছু বঞ্চিত, মানে কোনো সুরক্ষাই নেই, মানে রাস্তা সবকিছু লয়ে, মানে সবকিছু আমরা পিছিয়েই থাকি। মুখ্যমন্ত্রী মানিক সরকার তো বলে প্রায়শই বলে যে এখানে পাহাড় খুব উন্নয়ন হয়েছে। না না না, ব্যবস্থা বঞ্চিত করে হাসপাতাল আছে না? হাসপাতাল হাসপাতাল
মানে হাসপাতাল যাইতেও রাস্তাঘাটও ভালো না, গাড়ির সুবিধা নাই, রাস্তাও অনেক খারাপ। মানে আমরা যদি এমএলএ যেকোনো একটা দাবি লয়ে যাই তখনও আমরা পিছিয়ে দে। মানে আমরা কোন শুধু বুথের সময় পাঁচ বছরে একবার আয়ে, মানে শুধু বুথের সময় আর আয় না। মানে আমরা তো তাহলে আমরা গ্রামে কি উন্নতি হলো, আমরা ট্রাইবেল এর কোনো উন্নতি হয়েছে না। মানে বামফর সরকার যা আছে আমরা কোনো উন্নতি হয়েছে না, বঞ্চিত সব সবকিছুতে আমরা বঞ্চিত। নারীর নির্যাতন হয় আমরা কোনো মানে কনের মত না। তাই আমরা বামফর সরকারের ছাইরা আমরা বিজেপিতে যোগদান দিছি, আমরা মোদি সরকারের কমু আমরা যাতে উন্নতি হয় সে উন্নতিটা আমরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। বৃহস্পতিবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে বিজেপি নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামফ্রন্টের খোয়াই মহকুমা ভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, লালজুয়ারে বাসল খোয়াই। বৃহস্পতিবার আম্বাসাস্থিত বিবেকানন্দনগরে 47 আম্বাসা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভারত রিয়াং এর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চার বরজলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপক দাসের সমর্থনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। বৃহস্পতিবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে 34 নং বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী কল্যাণী রায়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।